এজন এমপি থকা অসম গণ পরিষদ, এজন এমপি থকা UPPL, তেওঁলোকে নাকত তেল দি শুই আছে। মহারাষ্ট্রর পৰা NCP দলের, যেটা NCP মানে প্রফুল্ল পেটেল গোট নয় জানো, সেই প্রফুল্ল পেটেল গোটর পৰা মাত্র এজন এমপি জিকিছে। সেই এমপিজনকো রাজ্যিক স্বতন্ত্র মন্ত্রীর পদ দিছে। রাজ্যিক স্বতন্ত্র মন্ত্রীর পদ মানে আপনাদের মোটামুটি ক্যাবিনেট পদে, কিন্তু তথাপিও সেই দলটোৱে কৈছে যে নালাগে আমাক, যদি তোমালোকে ক্যাবিনেট মন্ত্রী ডাইরেক্টলি নিদিয়া তেতিয়াহলে আমাক মন্ত্রিত্বই নালাগে। জিতন রাম মাঝি তেখেতৰ যিটো দল হিন্দুস্তানী আবাম মৰ্চা, সেই মৰ্চাৰ পৰা এজন মাত্র এমপি জিকিছে, জিতন রাম মাঝি, এটা ভারতবর্ষৰ ক্যাবিনেট মন্ত্রী। অসম গণ পৰিষদৰ পৰাও এজন এমপি জিকিছে। অসম গণ পৰিষদৰ এমপিজনক ক্যাবিনেট মন্ত্রী বাদ দিয়ক মন্ত্রিত্ব দিব লাগে বুলি এতিয়ালৈকে অসম গণ পৰিষদে কথা কবলৈ সাহস কৰা নাই। আপনাদেরকে চাওক, মহারাষ্ট্রর পৰা NCP দলের, যেটা NCP মানে প্রফুল্ল পেটেল গোট নয় জানো, সেই প্রফুল্ল পেটেল গোটর পৰা মাত্র এজন এমপি জিকিছে। সেই এমপিজনকো রাজ্যিক স্বতন্ত্র মন্ত্রীর পদ দিছে। রাজ্যিক স্বতন্ত্র মন্ত্রীর পদ মানে আপনাদের মোটামুটি ক্যাবিনেট পদে, কিন্তু তথাপিও সেই দলটোৱে কৈছে যে নালাগে আমাক, যদি তোমালোকে ক্যাবিনেট মন্ত্রী ডাইরেক্টলি নিদিয়া তেতিয়াহলে আমাক মন্ত্রিত্বই নালাগে। মাত্র এজন এমপি থকার পৰা, আর আমার এজন এমপি থকা অসম গণ পরিষদ, এজন এমপি থকা UPPL, তেওঁলোকে নাকত তেল দি শুই আছে। তেওঁলোকে মৌনবোধ পালন কৰিছে। তেওঁলোকে মোদীর পিছফালে মেহেঙা মেহেং করে থিয় হয়ে অসমীয়া জাতির জাতীয়তাবাদক, অসমীয়া জাতির আঞ্চলিকতাবাদক তেওঁলোকে অপমান করেছে। অসম গণ পরিষদ আর UPPL দিল্লির ওসর আত্মসমর্পণ করেছে। তেওঁলোকে অসমৰ জাতীয় প্রশ্নক দিল্লির ওসর দৃঢ়দর্পে উত্থাপন করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমি নিজেই দেখিছো, সকলে জানে যে যেতিয়া তেলেগু দেশম পার্টিয়ে 4টা ক্যাবিনেট মন্ত্রীর পদ দাবি করেছে, লগতে কিন্তু আটাইতক ডাঙর শর্তটো দিছে যে 2015 চনত অন্ধ্রপ্রদেশের যে বিশেষ রাজ্যর মর্যাদা কর্তন করে দিয়া হয়েছে সেটা ঘুরাই দিব লাগে। যে সময়ত অন্ধ্রপ্রদেশের বিশেষ রাজ্যর মর্যাদা কর্তন করা হয়েছিল, একটা সময়তে অসমৰো বিশেষ রাজ্যর মর্যাদা কর্তন করা হয়েছিল। যে সময় তেলেগু দেশম পার্টিয়ে অন্ধ্রপ্রদেশের বিশেষ রাজ্যর মর্যাদা ঘুরাই দিবর কারণে দাবি উত্থাপন করেছে, সেই সময় অসম গণ পরিষদে মৌনবোধ পালন করেছে। অসম গণ পরিষদে অসমৰ জাতীয় প্রশ্ন রাষ্ট্রীয় মঞ্চত উত্থাপন করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, আর অসম গণ পরিষদে আত্মসমর্পণ করেছে। যে সময় JDU-এ বিহারের বিশেষ রাজ্যর মর্যাদা নাছিলে, কিন্তু এটা বিহারক বিশেষ রাজ্যর মর্যাদা দিব লাগিব বলে শর্ত আরোপ করেছে, আর ভারতবর্ষের আটাইবিলাক ডাঙর মিডিয়া হাউসত ইতিমধ্যে বাতরি প্রকাশ পাইছে যে বিহার আর অন্ধ্রপ্রদেশ বিশেষ রাজ্যর মর্যাদা দিবর কারণে কেন্দ্রীয় সরকারে ফাইল আরম্ভ করে দিলে, প্রসেস আরম্ভ করে দিলে। সেই সময় অসমৰ অসম গণ পরিষদে এটাও শব্দ কব পৰা নাই। অসমৰ মন্ত্রী পদ গ্রহণ করা সর্বানন্দ সোণোৱালেও এটাও শব্দ কব পৰা নাই। অসমৰ মুখ্যমন্ত্রী অসমত বিরাট দগ্ধ পাই থাকে, অসমত বিরাট হিরোগিরি করে থাকে, কিন্তু দিল্লির ওসর এটা শব্দ কবলে সাহস করা নাই যে আমাকো একটা সময়তে বিশেষ রাজ্যর মর্যাদা ঘুরাই দিয়ক।